ওম শান্তি। 19 আগস্ট 2024, প্রাত মুরলী, বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তিমে তোমরা বাবার সমান হয়ে যাবে। বাবার সম্পূর্ণ শক্তি তোমরা হজম করতে পারবে। প্রশ্ন, কোন দুটি শব্দের স্মৃতির দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হতে পারো? উত্তর, উত্থান আর পতন, শতপ্রধান আর তমপ্রধান, শিবালয় আর বিশালয়, এই দুটি দুটি কথা স্মৃতিতে থাকলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানকে যথার্থ রীতিতে জানো। ভক্তিতে কোনো জ্ঞান নেই, কেবল মন খুশি করার কথা বলতে থাকে। ভক্তি মার্গ হলোই মনকে খুশি করার মার্গ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন। এখন বাচ্চারা, বাবা তোমাদের জন্য বলছেন তোমরা কত উচ্চ ছিলে। এ হলো উত্থান আর পতনের খেলা। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা কত উত্তম আর পবিত্র ছিলাম, এখন কত নিচু হয়ে গেছো। তোমরাই দেবী দেবতাদের সামনে গিয়ে বলো, তুমি উঁচু আমি নিচু। প্রথম আগে এই কথা জানা ছিল না যে আমরাই উঁচুর থেকে উঁচু হই, আবার নিচে নেমে যাই। বাবা এখন তোমাদের বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা কত উচ্চ আর পবিত্র ছিলে, এখন কত অপবিত্র হয়ে গেছো। পবিত্রকে উঁচু বলা হয়, তাকে বলা হয় নির্বিকারী দুনিয়া। ওখানে তোমাদের রাজত্ব ছিল, যা এখন তোমরা আবার স্থাপন করছো। বাবা কেবল ইঙ্গিত দেন যে তোমরা অনেক উচ্চ শিবালয় সত্যযুগের নিবাসী ছিলে। এরপর জন্ম নিতে নিতে অর্ধেক পরে তোমরা বিকারে পড়তে শুরু করো এবং পতিত হয়ে যাও। অর্ধেক কল্প তোমরা ভিসাস ছিলে, আবার তোমাদের ভাইসলেস শতপ্রধান হতে হবে। এই দুটি শব্দ মনে রাখতে হবে। এ হলো এখন তমপ্রধান দুনিয়া। শতপ্রধান দুনিয়ার নিদর্শন হলো এই লক্ষ্মীনারায়ণ। এ হলো 5000 বছরের কথা। শতপ্রধান ভারতে এদের রাজত্ব ছিল। ভারত অনেক উত্তম ছিল, এখন কনিষ্ঠ হয়ে গেছে। ভাইসলেস থেকে ভিসাস হতে তোমাদের 84 জন্ম লাগে। যদিও সেখানে অল্প অল্প করে কলা কম হতে থাকে, তবুও সেখানে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে, তাই না? একদম সম্পূর্ণ নির্বিকারী শ্রীকৃষ্ণকে বলা হবে, তিনি গৌর বর্ণ ছিলেন, এখন শ্যাম বর্ণ হয়ে গেছেন। তোমরা এখন এখানে বসে আছো, কিন্তু তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা এই শিবালয়, এই বিশ্বের মালিক ছিলাম। দ্বিতীয় অন্য কোনো ধর্ম ছিল না, কেবল আমাদেরই রাজত্ব ছিল। তারপর দুকলা কম হয়ে গিয়েছিল, অল্প অল্প করে কলা কম হতে হতে ত্রেতাতে দুকলা কম হয়ে গিয়েছিল। পরের দিকে ভিসাস হয়ে যায়, তারপর নামতে নামতে ছি ছি হয়ে যায়। একে বলা হয় বিকারী দুনিয়া। বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খেতে থাকে, ওখানে সবাই ক্ষীর সাগরে থাকে। তোমরা এই পৃথিবীর সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফিকে, নিজেদের 84 জন্মের কাহিনীকে বুঝতে পেরে গেছ। আমরা ভাইসলেস ছিলাম, এদের রাজত্ব ছিলাম, সেই রাজ্য পবিত্র ছিল, তাকে বলা হবে সম্পূর্ণ স্বর্গ, ক্রেতাকে বলা হবে সেমি স্বর্গ। এ কথা তো তোমাদের বুদ্ধিতে আছে, তাই না? বাবা এসেই তোমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। মধ্যের সময় রাবণ আসে, তারপর এই ভিষজ দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তারপর আদিতে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। নিজেকে আত্মা মনে করে মামি কম স্মরণ করো, নিজেকে দেহ মনে করো না। তোমরা ভক্তিমানকে প্রতিজ্ঞা করেছিলে, বাবা তুমি এলে আমি তোমারই হব। আত্মা বাবার সঙ্গে কথা বলে। কৃষ্ণ তো সর্ব আত্মাদের বাবা ছিলই না, আত্মাদের বাবা নিরাকার শিব বাবা একজনই। লৌকিক বাবার থেকে জাগতিক উত্তরাধিকার আর অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার ভারত পেয়ে থাকে, তাই সত্যযুগকে শিবালয় বলা হয়। শিব বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলেন, একথা সর্বদাই মনে রাখা উচিত। এ তো খুশির কথা, তাই না? এখন আমরা আবার শিবালয়ে যাচ্ছি।
কেউ মারা গেলে বলা হয় স্বর্গে গেছেন, কিন্তু এইভাবে কেউ যায় না। এসবই ভক্তিমার্গের গাল গল্প মন খুশি করে দেওয়ার জন্য। প্রকৃত স্বর্গে তো তোমরা এখন যাচ্ছ, ওখানে কোনো রোগ ভোগ থাকে না, ওখানে তোমরা সর্বদাই খুশিতে থাকো। তাই বাবা কত সহজভাবে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের বসে বোঝান, যদিও বাইরে যেখানে খুশি থেকেও তোমরা পথ প্রাপ্তি করতে পারো, এখানে পবিত্রতাই মুখ্য। খাওয়া দাওয়া যেন শুদ্ধ থাকে, দেবতাদের সামনে কখনো ডিম বা বিড়ি ইত্যাদির ভোগ দিয়েছ কি? গ্রন্থ সাহেবকে মনে করা হয় এ যেন গুরু গোবিন্দের শরীর, গ্রন্থকে এতটাই মান দেওয়া হয় এ যেন গুরুর দেহ, শিখরা এমনই মনে করে। কিন্তু গুরু নানক তো গ্রন্থ লেখেননি, নানক তো অবতার নিয়েছিলেন, শিখদের বৃদ্ধি হয়েছিল, পরে তারা গ্রন্থ লিখেছিল, একের পর এক অনেকেই শিখ ধর্মে আসতে শুরু করেছিল। প্রথমে তো গ্রন্থ খুব ছোট ছিল এবং হাতে লেখা ছিল, গীতার জন্য যেমন মনে করা হয় এ হলো কৃষ্ণের রূপ, যেমন মানা হয় নানকের গ্রন্থ, তেমন কৃষ্ণের জন্য গীতার মহিমা করা হয়। কৃষ্ণ ভগবান উবাচই বলতে থাকে, একে বলা হয় অজ্ঞানতা। জ্ঞান তো একমাত্র পরম পিতা পরমাত্মার মধ্যে আছে, গীতার দ্বারাই সদ্গতি হয়, সেই জ্ঞান তো বাবার কাছেই আছে। জ্ঞানের দ্বারা দিন আর ভক্তির দ্বারা রাত হয়। বাবা এখন বলছেন আত্মাকে পবিত্র হতে হবে, এর জন্য পরিশ্রম করতে হবে। মায়ার ঝড় এত জবরদস্ত ভাবে আসে যে জ্ঞান একদম উড়ে যায়, কাউকে বলতেও পারে না। প্রথমে কাম বিকারী খুব উৎপাত করে, এতে অনেক সময় লাগে, এ তো হলো এক সেকেন্ডে জীবন মুক্তির কথা। বাচ্চার জন্ম হলো আর মালিক হয়ে গেল, তোমরা চিনতে পেরেছ যে শিব বাবা এসেছে আর তার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছ। গীতাও শিব বাবাই বলেছেন, তিনিই বলেছেন মামেকম স্মরণ করো। আমি এই সাধারণ শরীরে আসি, কৃষ্ণ তো সাধারণ নন, তিনি যখন জন্ম নেন তখন যেন বিদ্যুতের চমক লাগে, অনেক প্রভাব পড়ে, তাই তো শ্রীকৃষ্ণের এখনো পর্যন্ত এমন মহিমা। বাকি শাস্ত্র ইত্যাদি সবই ভক্তি মার্গের, ইংরেজিতে একে ফিলোসফি বলে দেয়, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান তো একমাত্র আধ্যাত্মিক পিতাই দিতে পারে। তিনি নিজে বলেছেন আমি হলাম তোমাদের আধ্যাত্মিক পিতা, আমি হলাম জ্ঞানের সাগর। বাচ্চারা তোমরাও বাবার কাছ থেকে শিখছো, তোমরা জ্ঞানও ধারণ করছো, পরের দিকে তোমরাও বাবার মতো হয়ে যাবে, সম্পূর্ণ এই ধারণার উপর নির্ভর করে। তারপর বাবার স্মরণে সেই শক্তি এসে যাবে, এই স্মরণকে শক্তির ধার বা তীক্ষ্ণতা বলা হয়। তবে তলোয়ারের মধ্যেও তো অনেক তফাত হয়, কোনো তলোয়ার যেমন 100 টাকার হয় আবার কোনোটা 3-4 হাজার টাকার হয়। বাবা তো অনুভবী তাই না, তলোয়ারের অনেক মান, গুরু গোবিন্দ সিংহের তলোয়ারের কত মান। তাই বাচ্চারা তোমাদের যোগের শক্তির প্রয়োজন, তাই জ্ঞান তলোয়ারে তীক্ষ্ণতার প্রয়োজন, এই তীক্ষ্ণতা এলেই শীঘ্র বুঝতে পারবে। নাটকে নিয়ম অনুসারে তোমরা পরিশ্রম করতেই থাকো, তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের পাপ কাটতে থাকবে। পতিত পাবন বাবাই যুক্তি বলে দিচ্ছেন, এরপর পরের কল্পেও তিনি এমনভাবে এসেই তোমাদের জ্ঞান দেবেন, এনাকেও এইভাবে সব ত্যাগ করিয়ে নিজের রথ বানাবেন। বাচ্চারা তোমাদের কত আকর্ষণ থাকে, সবাই কেমন ছুটে আসে, বাবার মধ্যে আকর্ষণ তো আছে, এখন তোমাদেরও এমন সম্পূর্ণ হতে হবে, তবে তা নম্বর অনুসারে হবে, এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। তোমরা সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত সৃষ্টির চক্রকে বুঝতে পেরেছ, এখন হলো সঙ্গম যুগ, বাবাকে অবশ্যই পবিত্র বানাতে আসতে হয়, পবিত্র অর্থাৎ শতপ্রধান। এরপর খাত জমা হতে থাকে, এখন এই খাত কিভাবে বের হবে, আত্মা যত স্বচ্ছ হয় গয়নাও আসল হয়, অর্থাৎ শরীর গৌরবর্ণ হয়, আত্মা যখন অস্বচ্ছ হয়ে যায় তখন শরীরও পতিত হয়ে যায়। জ্ঞানের পূর্বে তো ইনিও নমন বন্দন করতেন, লক্ষ্মী নারায়ণের বড় অয়েল পেইন্টের চিত্র গদিতে লাগানো থাকত, তিনি এদেরই খুব শ্রদ্ধার বা ভালোবাসার সাথে স্মরণ করতেন, আর কাউকে নয়। বাইরে অন্যদিকে খেয়াল গেলে নিজেকে চর মারতেন, মন কেন পালিয়ে যায়, কেন দর্শন হয় না, তিনি তো ভক্তিতেই ছিলেন। তারপর যখন বিষ্ণুর দর্শন হয়েছিল তখন কি তিনি বিষ্ণু হয়ে গিয়েছিলেন? পুরুষার্থ তো অবশ্যই করতে হয়, এই অবজেক্ট তো সামনে উপস্থিত, ইনি চৈতন্য ছিলেন,
যার জড়চিত্র বানানো হয়েছে। বাবা এসেছেন তোমাদের পবিত্র করতে। তিনি নর থেকে নারায়ণ বানান। তোমরা তাদের রাজধানীতেই ছিলে। এখন আবারও এমন হওয়ার পুরুষার্থ যদি করো তাহলে খুব ভালোভাবে অনুসরণ করা উচিত। ব্রহ্মাকে দেবতা বলা হয় না, বিষ্ণু দেবতা, এই কথা ঠিক। মানুষ তো কিছুই জানে না, তারা বলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। এখন বিষ্ণু কার গুরু হবেন? মানুষ সবাইকে গুরু বলতে থাকে। তারা শিব পরমাত্মা নাম বলে, তাকেই গুরু এবং পরমাত্মা বলে। সবার উপরে তো বাবাই হলেন, তাই না? তার থেকেই আমরা অন্যদের শেখানোর জন্য নিজেরা শিখছি। সদ্গুরু তোমাদের যা বোঝান তা তোমরা অন্যদের বোঝাও। গুরুকে এমন বলা হয় না যে ইনি বাবা আবার ইনি টিচার। এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা শিবালয়ে ছিলাম, এখন আমরা বেশ্যালয়ে আছি, আবার আমাদের শিবালয়ে যেতে হবে। যদিও মানুষ বলে থাকে ব্রহ্মলীন হয়ে গেছে জ্যোতি, জ্যোতিতে মিলিয়ে গেছে, কিন্তু আত্মা তো অবিনাশী। প্রত্যেকের মধ্যে নিজের নিজের পাঠ ভরা রয়েছে, সকলেই একটার, তাদের সকলকেই নিজের পাঠ প্লে করতেই হবে। এ কখনোই শেষ হওয়ার নয়। এই সম্পূর্ণ দুনিয়ায় যত আত্মা রয়েছে তাদের সকলকেই পাঠ প্লে করতে হবে। এ যেন নতুন করে শুটিং হতে থাকে, কিন্তু এ হলো অনাদি শুটিং যা হয়ে রয়েছে। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। এ হলো এক ওয়ান্ডারফুল নক্ষত্র যা ভ্রুকুটির মধ্যে ঝলমল করতে থাকে। এ কখনোই মুছে যায় না। এই জ্ঞান তোমাদের পূর্বে ছিল না। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, হেভেন বা স্বর্গ, নাম শুনে মন খুশি হয়ে যায়। এখন তো সত্য যুগ আর নেই, এখন হলো কলিযুগ। তাই পুনর্জন্ম এই কলিযুগেই নেবে। যেতে তো সকলকেই হবে, কিন্তু পতিত আত্মারা সেখানে যেতে পারবে না। বাচ্চারা, এখন তোমরা যোগবলের দ্বারা পবিত্র হও। এই পবিত্র দুনিয়া গডফাদারই স্থাপন করেন, এরপর রাবণ একে নরক বানিয়ে দেয়। এ তো প্রত্যক্ষ, তাই না? মানুষ রাবণকে জ্বালায়। মানুষ তো বলে থাকে এ অনাদি যুগ ধরে চলে আসছে, কিন্তু কবে থেকেই শুরু হলো এ কেউ জানে না। অর্ধেক অর্ধেক তো বলতে পারে না, কেননা তারা লাখ বছর বলে দেয়। কলিযুগ তো আবার ওরা 40,000 বছরে বলে দেয়। তাহলে মানুষ তো ঘোর অন্ধকারে আছে, তাই না? এই অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হওয়া খুব মুশকিল, সহজে জাগেই না। এখন হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়া স্থাপন হয়েই যাবে, এই পতিত দুনিয়াও শেষ হয়ে যাবে। এখন এই দুনিয়া কত বিশাল, সত্য যুগে এই দুনিয়া অনেক ছোট হয়ে যাবে। এখন এই মায়াকে জয় করে অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে। বাবা বলেন মায়া অনেক দুস্তর, এই পবিত্র হওয়াতেই মায়া অনেক বিঘ্ন এনে উপস্থিত করে। পবিত্র হওয়ার সাহস রাখলে মায়া এসে কি হাল বানিয়ে দেয়, একদম ঘুষি মেরে ফেলে দেয়। যা অর্জন করেছ তাও শেষ করে দেয়। এরপর অনেক পরিশ্রম করতে হয়। কেউ তো মায়ার ঘুষিতে পড়ে গেলে তারপর আর মুখ দেখাতেও পারে না, তখন এত উঁচু পদও পেতে পারে না। পুরুষার্থ সম্পূর্ণ হওয়া উচিত, ফেল হওয়া উচিত নয়। তাই কেউ কেউ আবার গন্ধর্ব বিবাহ করে দেখায়। সন্ন্যাসীরা বলে বিয়ে করেও পবিত্র থাকা এ অসম্ভব। বাবা বলেন এও সম্ভব, কেননা এতে প্রাপ্তি অনেক। অন্তিমে এক জন্ম তোমরা পবিত্র থাকবে, তাহলে তোমরা স্বর্গের বাদশাহী পাবে। এতবার প্রাপ্তির জন্য তোমরা কি এক জন্ম পবিত্র থাকতে পারবে না? ওরা বলে বাবা আমরা অবশ্যই থাকব। শীঘ্র পবিত্রতার কঙ্কণ ধারণ করে। এখানে হাতে কোনো সুতো ইত্যাদি পরার দরকার নেই, এ তো হলো বুদ্ধিতে ধারণের বিষয়। বাবা বলেন মামে কম স্মরণ করো। বাচ্চারা অনেককে এই কথা শোনায়, কিন্তু বড় মানুষদের বুদ্ধিতে বসেই না। বাবা বলেন প্রথমে ওদের খুব ভালোভাবে বোঝাও, এই সবই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো, এমন তো কেউ বলতে পারে না। প্রথমে তো তাদের বুদ্ধিতে বসাতে হবে যে ভারত নির্বিকারী ছিল, এখন সেই ভারত হলো বিকারী দুনিয়া, আবার কিভাবে নির্বিকারী হবে? ভগবান উবাচো মামে কম স্মরণ করো, ব্যাস এইটুকু বললে অহ সৌভাগ্য। কিন্তু এতটুকুও বলতে পারবে না, সব ভুলে যাবে। বাবা বুঝিয়েছেন যে উদ্ঘাটন তো বাবাই করে দিয়েছেন, বাকি তোমরা নিমিত্ত রূপে করছো। সার্ভিস স্টেশনের উদ্ঘাটনের জন্য এখন ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, এ তো গীতারই কথা, গীতাতেই আছে। হে বাচ্চারা,
তোমরা যদি কামকে জয় করো তাহলে 21 জন্মের জন্য জগৎজিৎ হতে পারবে। নিজেও যদি না হতে পারো তো অন্যদের বোঝাও। এমন অনেক আছে যারা অন্যদের তুলে ধরে নিজেরাই পড়ে যায়। এই কাম হলো মহাশত্রু, একদম গর্তে ফেলে দেয়। যে বাচ্চারা কামকে জয় করতে পারে তারা জগৎজিৎ হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্বর্ণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, এই অন্তিম জন্মে সর্বপ্রাপ্তিকে সামনে রেখে পবিত্র হয়ে দেখাতে হবে, মায়ার বিঘ্নের কাছে হেরে যাবে না। দুই, এম অবজেক্টকে সামনে রেখে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়েছিলেন, এমনই তাকে অনুসরণ করে সিংহাসনের উপযুক্ত হতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে পরিশ্রম করতে হবে। বরদান, অধিকারী হয়ে সমস্যাগুলোকে খেলায় পার করে হিরো পাটধারী ভব। যেরকমই পরিস্থিতি হোক, সমস্যা আসুক, কিন্তু সমস্যাগুলির অধীন নয়, অধিকারী হয়ে সমস্যাগুলিকে এমনভাবে পার করো যেন খেলতে খেলতে অতিক্রম করছো। যদি কান্নার পাটও হয়, কিন্তু অন্তরে এই জ্ঞান থাকবে যে সবই হলো খেলা, যাকে বলা হয় ড্রামা। আর ড্রামাতে আমরা হলাম হিরো পাটধারী। হিরো পাটধারী অর্থাৎ অ্যাকিউরেট ভূমিকা পালনকারী। সেই জন্য কঠিন সমস্যাকেও খেলা মনে করে হালকা বানিয়ে দাও, কোনো বোঝা যেন না থাকে। স্লোগান, সদা দানের চিন্তনে থাকো, তাহলে সদা হাসি খুশি থাকবে, মায়ার আকর্ষণ থেকে বেঁচে যাবে। ওম শান্তি।